বাচ্চারা সব সময় অনুকরণ প্রিয় হয়, বড়দের যা করা দেখে বাচ্চারাও তাই করতে চেষ্টা করে। এজন্য প্রত্যেক অভিভাবকের উচিত বাচ্চার সামনে বুঝে শুনে কথা বলা এবং ব্যবহার করা। তাই আজকে আমরা কথা বলবো আপনি আপনার বাচ্চার সামনে কোন কাজগুলা কখনোই করবেন না। তো চলুন শুরু করা যাক। এক নম্বর, ধূমপান করবেন না। আমি প্রায় লক্ষ্য করি একজন বাবা সিগারেট খেলে তার সন্তানও কিছুদিন পর আড়ালে আবডালে সিগারেট খাওয়া শুরু করে। আবার একটা সময় দেখা যায় সন্তান যখন ইনকাম করা শুরু করে সে তখন প্রকাশ্যেই সিগারেট খাওয়া শুরু করে, ফ্যামিলির সবাই সামনেই সিগারেট খাওয়া শুরু করে। এটা মূল্যবোধের চরম অবক্ষয় যার সূত্রপাত পরিবার থেকেই, মানে আপনার কাছ থেকেই। তাই আপনি কখনোই সন্তানের সামনে ধূমপান করবেন না। দুই নম্বর, কখনো কাউকে অপমান করবেন না। আপনার বাচ্চার সামনে আপনি কখনো আপনার প্রতিবেশী, বন্ধু অথবা পরিবারের কোনো সদস্যকে অপমান করবেন না, তাহলে তা আপনার বাচ্চার উপর খারাপ প্রভাব ফেলতে পারে। আপনার সঙ্গে কারো মত পার্থক্য থাকতেই পারে, আপনি কাউকে অপছন্দ করতে পারেন, কিন্তু আপনি আপনার বাচ্চার সামনে তাদের উপর ক্ষোভ প্রকাশ করবেন না। আর এরকম যদি আপনি করেন তাহলে আপনার বাচ্চাও এইরকম বৈশিষ্ট্য পাবে, সেও দেখবেন অন্যকে অপমান করা শিখবে, কারণ আপনি যা করবেন আপনার বাচ্চাও সেটাই করা শিখবে। তিন নম্বর, খাবার নষ্ট করবেন না। খাবার নষ্ট করা খুব খারাপ অভ্যাস, এটা বাচ্চাদের ছোটোবেলা থেকেই শেখান। বাচ্চার সামনে কখনো অপচয় করবেন না, বিশেষ করে খাবার নষ্ট করবেন না। আপনার বাচ্চাকে সবসময় বোঝানোর চেষ্টা করুন মানুষের জীবনে খাবারের গুরুত্ব কতটা। তাই নিজেও খাদ্য অপচয় করবেন না আর বাচ্চার সামনে কখনোই করবেন না। চার নম্বর, খারাপ শব্দ ব্যবহার করবেন না। গবেষণায় দেখা গেছে পারিবারিক কলহের কারণে বাচ্চার মানসিক বিকাশ বাধাপ্রাপ্ত হয়। এছাড়াও বাবা মা যদি খারাপ শব্দ ব্যবহার করে ওই খারাপ শব্দগুলো সন্তানও ব্যবহার করা শুরু করে। তাই আপনি খারাপ শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকুন। ছয় নম্বর, ভদ্রতা বজায় রাখুন। আপনার বাচ্চার সামনে এমন কোনো কাজ করবেন না যেটার উপর তার মাথার অথবা ব্রেনের প্রভাব পড়ে। কখনো আপনি বাচ্চার সামনে চিৎকার করবেন না। সর্বদা সবসময় আপনার মেজাজ নিয়ন্ত্রণে রাখুন এবং সবার সঙ্গে সবসময় ভদ্র ব্যবহার করুন। এমনকি রেগে গেলেও বাচ্চার সামনে মেজাজ হারাবেন না। যদি আপনি এমন করেন তাহলে আপনার সন্তানও এভাবেই কথা বলা শিখবে অভদ্রভাবে। সাত নম্বর, ভেদাভেদ করবেন না। ছোট বড়, ধনী গরিব, কালো ফর্সা, মেয়ে ছেলে, এরকম ভেদাভেদ কখনো আপনি আপনার শিশুকে অথবা বাচ্চাকে শেখাবেন না। আপনি যদি এরকম আচরণ করেন তবে আপনার সন্তানও একই পথ অনুসরণ করবে। পরিবার থেকেই যদি শিশুরা এসব ভেদাভেদ শেখে তাহলে বড় হলেও এর প্রভাব থেকে যায় তার মনে। তাই এই ছয়টা কাজ কখন, এই সাতটা কাজ কখনোই আপনি আপনার বাচ্চার সামনে করবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, কমেন্টস করুন আর সাবস্ক্রাইব করে সাথে থাকুন।